ওকে চলেন আজকে হচ্ছে আমরা জাবাইস্ক্রিপ্টের যেটা দেখবো সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা মোটামুটি এই যে আমাদের ফাংশন পর্যন্ত হচ্ছে আমরা কভার দিয়ে আসছি তো মোটামুটি বেসিক যে একটা মানে সিম্পল যে নলেজের দরকার ছিল আমাদের মোটামুটি একটা জাভাইস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ওই সিম্পল নলেজটা হচ্ছে আমরা নিয়েছি তো এখন আমাদের উচিত হচ্ছে আমরা যে জিনিসগুলো যদিও এখনো অনেক কিছু আমাদের জানার বাকি আছে কিন্তু বাট এই যে যে পর্যন্ত আমরা জানলাম এই যে ই ফেলস ফাংশন ভেরিয়েবল তারপরে গিয়ে হচ্ছে আমাদের এটাকে কি বলে যে বিভিন্ন মেথড গুলো আমরা জানলাম এগুলা দিয়ে কিন্তু আমাদেরকে এখন একটু রিভাইজ দিয়ে আমাদের যে যে কনসেপ্ট গুলো হচ্ছে আমরা এতদিন নিলাম এই কনসেপ্ট গুলাকে হচ্ছে আরেকটু ক্লিয়ার করে নিতে হবে না হলে কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু যখন যাবা স্ক্রিপ্ট দিয়ে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে যাবো অথবা কোনো ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে যাব তাহলে কিন্তু আমরা ওগুলো বুঝবো না কিন্তু এই জিনিসগুলা দিয়ে তো সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে এখন থেকে বেশ কয়েকটা পর্ব হচ্ছে আমরা যে যে জিনিসগুলো শিখলাম এগুলোকে হচ্ছে সিম্পলি অনেকটা প্রজেক্টের মতো হচ্ছে আমরা হচ্ছে করা ট্রাই করব সিম্পল সিম্পল বাট মনে হবে যেন আমরা একটা ছোটখাটো প্রজেক্ট করতেছি এই রকম আমাদের কাছে জিনিসটা মনে হবে তো এটা করার জন্য আমরা একদম মোটামুটি আমরা ভেরিয়েবল থেকে শুরু করব যে ভেরিয়েবল আসলে প্রজেক্ট হিসাবে কিভাবে কাজ করে ওখান থেকে শুরু করে আমরা আবার এই ফাংশন পর্যন্ত চলে আসবো তাহলে যেটা হবে আমরা আমাদের মূল যে

তো কনসেপ্টটা আসলে কেমন হইতে পারে আমরা যদি একটু চিন্তা করি সেটা হচ্ছে আমরা হচ্ছে এই পাশটা কেটে দিই এটা আমাদের দরকার নাই আমরা চিন্তা করি সাপোজ আমরা হচ্ছে কিছু কমন জিনিস লিখে ফেলি আমরা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু আমরা কি করতে চাচ্ছি আমরা যদি এখানে কমেন্ট আকারে সাপোজ কিছু একটা লিখি যে প্রোডাক্ট নেম সাপোজ আমাদের একটা প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে সাপোজ আমরা ধরে নিলাম এটা নাম হচ্ছে মোবাইল নামে একটা প্রোডাক্ট আছে এরপর আমাদের সাপোজ মনে করেন আমাদের প্রোডাক্টের একটা প্রাইস আছে আমাদের প্রোডাক্টের একটা প্রোডাক্ট করেন এটার কিন্তু একটা কোয়ান্টিটিও থাকে আমরা হচ্ছে কোয়ান্টিটি দিয়ে দিলাম কোয়ান্টিটি আমি কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু এখন আর বুঝাবো না আমরা হচ্ছে একটু অ্যাডভান্স অ্যাডভান্স কথাবার্তা বলবো সাপোজ আমাদের কাছে দুইটা মোবাইল স্টকে আছে তারপরে হচ্ছে মনে করেন দুইটা কোয়ান্টিটি আছে দুইটা দুইটা পরিমাণ হচ্ছে মোবাইল আছে আর এটা আমাদের স্টকে আছে কিনা সেটা হচ্ছে আমরা দেখাবো সো আমরা বলতেছি ইজ अवेलेबल 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 আমাদের এটা স্টকে যদি থাকে তাহলে ট্রু আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে আমরা ফলস দেখাবো মানে এখানে তো আর বিষয়টা এখানে হবে ট্রু ফলস তো দেখেন আমরা ধরে নিলাম আমাদের একটা ই কমার্স শপ আছে বা যাই হোক এরকম হচ্ছে সেখানে একটা মোবাইল আছে এবং সেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এবং সেটা কোয়ান্টিটি হচ্ছে দুইটা পরিমাণ আমাদের কাছে এবং স্টকে সেটা অ্যাভেলেবেল আছে তো আমরা যদি এই জিনিসটা আমাদের ইউজারকে যদি দেখাইতে চাই আমাদের রেজাল্টটা যদি আমরা আমাদের ইউজারকে দেখাইতে চাই তাহলে আমরা যেটা করতে পারি প্রথম যেটা আমরা হচ্ছে আমাদের মাথার মধ্যে যেটা চলে আসবে আমরা যদি এখানে সাপোজ এই জিনিসটার জন্য যদি কনসোল ডট লক করি সাপোজ আমরা যদি কনসোল ডট লক করি সো আমরা এখানে লিখে দিলাম যে হচ্ছে আমাদের একটা স্ট্রিং এর মধ্যে প্রোডাক্ট নেম এরপর হচ্ছে আমরা স্ট্রিং এর সাথে কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু কোন কিছুকে মানে একটা স্ট্রিং এর সাথে যদি আপনি আরেকটা স্ট্রিং কে জোড়া লাগাইতে চান বা যে কোনো কিছুকে জোড়া লাগাইতে চান জাভাস্ক্রিপ্ট হতে প্লাস ইউজ করতে হয় সো আমরা প্লাস ইউজ করে আমরা লিখে দিলাম হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে মোবাইল আমি হচ্ছে এখানে জাস্ট এই যে এটা দিয়ে দিলাম মোবাইল আমি হচ্ছে জাস্ট এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতেছি আপনি চাইলে ডাবল কোটেশনও লিখতে পারেন কোনো প্রবলেম নাই একই কথা তারপর আমরা যেটা করতে পারি এটার সাথে যদি আমরা এখন প্লাস করি যে প্রোডাক্ট প্রাইস অর্থাৎ আমাদের এটাকে যদি আমরা এখানে কপি করে নিয়ে আসি যে প্রোডাক্ট প্রাইস এবং এটাকে যদি আমরা একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে দিই সাপোজ স্ট্রিং আকারে দিতে হবে যেটা একটা একটা স্ট্রিং আচ্ছা প্রোডাক্ট প্রাইস প্লাস হচ্ছে আমাদের পঞ্চাশ সো এটা যেহেতু ইনটেজার আমরা জানি এটাকে হচ্ছে আমরা অবশ্য কোটেশনের মধ্যে রাখবো না এরপর আমরা আবার প্লাস দিয়ে এটার সাথে কনক্যাট করে দিলাম কোয়ান্টিটি কোয়ান্টিটি এটাকে আমরা হচ্ছে স্ট্রিং এর মধ্যে নিয়ে নেব সো আমাদের হচ্ছে কোয়ান্টিটি থাকবে হচ্ছে কত এই যে 2 সো আমরা প্লাস দিয়ে দিয়ে দিলাম হচ্ছে 2 প্রত্যেকটা মানে আমরা এই যে প্লাস মানে হচ্ছে একটার সাথে একটাকে কিন্তু কনক্যাট করতেছে সো এই বিষয়গুলো কিন্তু বেসিক্যালি কিন্তু বোঝানো হয়েছে তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে ভিউ থেকে একটু টগল র‍্যাপ করে ফেলি এটাকে দিয়ে তুমি কোথায় এ হচ্ছে টকল র্যাপ তাহলে এটা নিচে নেমে যাবে আচ্ছা কোয়ান্টিটিভ টু প্লাস আমরা হচ্ছে এটার সাথে কি দিব ইজ অ্যাভেলেবল এটা অ্যাভেলেবল কি আমরা যদি একটুটুকু কপি করে নিয়ে আসি আমরা হচ্ছে এখানে এটা কি স্ট্রিং এর মধ্যে দিয়ে দিলাম ইজ অ্যাভেলেবল যদি অ্যাভেলেবল থাকে তাহলে সে আমাদের হচ্ছে দেখাবে হচ্ছে ট্রু ওকে টুটা যেহেতু একটা বুলিয়ান টাইপের ডাটা সো টুকে কিন্তু আমাদের এভাবে স্ট্রিং এর মধ্যে দেখানোর দরকার নাই বাট দেখেন আমরা হচ্ছে এখানে প্লাস কিন্তু দিয়ে দিব না হলে কিন্তু এটা হবে না সো গেল এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে আমরা কনসোল ডট লগে আমরা এখানে যা লিখলাম এটা ইউজারকে দেখানোর জন্য হচ্ছে আমরা কনসোল ডট লগে এটাকে কিন্তু প্রিন্ট করলাম তা এখন যদি আমরা এটাকে কনসোল ডট লগে এ দেখতে চাই তাহলে আমরা দুটো জিনিস করতে পারি একটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কন্ট্রোল অল্টার এন দিলেও আমরা এখানে দেখবো এই যে কন্ট্রোল অল্টার যদি এন দিয়ে দিই আমরা কিন্তু এই জিনিসটা এখানে দেখবো কিন্তু এই যে দেখেন প্রোডাক্ট নেম মোবাইল অনেকটা হিজি বিজি হয়ে গেছে তারপরে প্রোডাক্ট প্রাইস ফিফটি কোয়ান্টিটি টু আইজ অ্যাভেলেবেল মানে সব একসাথে চলে আসছে তো এই জিনিসটা প্রবলেম সলভ করাটা কিন্তু আমরা জানি কেমন আমরা যদি এই প্রোডাক্ট নেমের পরে যদি একটা স্পেস দিয়ে দিই তার মানে কি নেমের পরে কিন্তু একটা স্পেস আসবে সো স্পেস এসে কিন্তু এই যে মোবাইলটা পর্যন্ত আসবে সো মোবাইলের পরে আমরা আবার একটা স্পেস দিলাম সো দেখেন আমাদের কিন্তু এই এই প্রোডাক্ট নেমের পরে একটা স্পেস চলে আসবে এরপর মোবাইলের পরে একটা স্পেস চলে আসবে এবং আগেও যদি আমরা একটা স্পেস দিয়ে দিই কন্ট্রোল দিয়ে সেভ দিই আমরা যদি এটাকে আরেকবার যদি রান করি কন্ট্রোল অল্টার এন দেখেন এবার কিন্তু একটু সুন্দর মত আসছে যে প্রোডাক্ট নেম এরপরে স্পেস এরপরে মোবাইল আপনি চাইলে এখানে স্পেস না দিয়ে একটা কমাও দিতে পারেন এভাবে যদি স্ট্রিং এর মধ্যে একটা কমা দিয়ে দেন তাহলে আপনি যদি আবার রান করেন এটাকে কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দেখেন এই যে এটার পরে কিন্তু একটা এই এটাকে কি বলে যে একটা কমা কিন্তু চলে আসছে সো আমরা কিন্তু চাচ্ছি কমার পরে আবার এখান থেকে হচ্ছে একটা স্পেস আসুক সো প্রোডাক্ট প্রাইস যেখান থেকে শুরু হয়েছে সো এর জন্য আমরা এখানে একটা স্পেস দিয়ে দিলাম মানে আমাদের এখানে একটা স্পেস কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে এখন প্রাইজের পরে কিন্তু দেখেন আবার হচ্ছে আমাদের এই ফিফটিটা কিন্তু আমাদের প্রাইজের সাথে বেজে গেছে এখানে সো এটার জন্য আমরা এখানে একটা স্পেস দিয়ে দিব তাহলে এটা কিন্তু একটু সরে যাবে ওকে আমরা হচ্ছে বারবার প্রিন্ট করে না দেখে আমি কাজটা একবারে করে ফেলি তারপর আমরা প্রিন্ট করে দেখব তো এতটুকু আমরা করলাম এরপর আমরা এই যে কোয়ান্টিটির আগে একটা স্পেস দিয়ে দিব কারণ এটা আবার এদিকে বেজে গেছে সো কোয়ান্টিটির আগে হচ্ছে একটা স্পেস দিয়ে দিলাম এই কোয়ান্টিটিটা যেখানে শেষ হয়েছে টু এই সেখানে হচ্ছে আমরা এই পরও একটা স্পেস দিলাম আবার এখানে এসে আমরা কোয়ান্টিটির পরে একটা কমা থাকুক তো আমরা ডট না এখানে একটা কমা দিব একটা স্পেস দিব লাস্টে এসে আমরা একটা স্পেস দিতে পারি চাইলে ট্রুটা দেখানোর জন্য আমরা একটা ইকুয়ালও দিতে পারি তাহলে এখানে যেরকম আসবে যে ইজ অ্যাভেলেবেল ইকুয়াল ট্রু তো এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং কন্ট্রোল অল্টার এন্ড এবার দেখেন একটু সাজানো গোছানো চলে আসছে এই যে প্রোডাক্ট নেম মোবাইল আপনি চাইলে এখানে যে ইকুয়ালও দিতে পারেন এগুলো হচ্ছে কনসেপ্ট বিল্ড করার জন্য আমি দেখাইতেছি আর কোনো কিছু না এই যে তাহলে যেটা আসবে মোবাইল মানে প্রোডাক্ট নেম সমান সমান মোবাইল এটা চলে আসবে প্রোডাক্ট প্রাইজের পরও আপনি চাইলে একটা এখানে হচ্ছে ইকুয়াল দিয়ে স্পেস দিতে পারেন বা স্পেস দিয়ে হচ্ছে আপনি ইকুয়াল দিতে পারেন আপনার ইচ্ছা সো এটা চলে আসবে ইজ অ্যাভেলেবেল তো এভাবে আমরা দিয়ে দিলাম সো কোয়ান্টিটির পরও কিন্তু চাইলে আমরা একটা এই যে স্পেস দিয়ে দিতে পারি এভাবে স্পেস দিয়ে কোয়াল দিতে পারি সো এবার যদি আমরা কন্ট্রোল এস দিই এবং কন্ট্রোল অল্টার এন দেখেন এবার কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে জিনিসটা এই যে সো প্রোডাক্ট প্রাইজের পরে যে ফিফটি ফিফটির পরে কিন্তু আমাদের একটা এরকম কমা দিলে কিন্তু জিনিসটা সেপারেট তো অনেক সুন্দর লাগতো তো এটা আমরা কিভাবে দিব আমাদের এটা সিম্পলি এই যে দেওয়ার জন্য এই ফিফটির পরে যেহেতু আমরা দিতে চাচ্ছি সো আমাদের কোয়ান্টিটি এখানে হচ্ছে শুরু হয়েছে সো এই কোয়ান্টিটির আগে হচ্ছে আমরা একটা কমা দিয়ে দিব বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখেন এটা হচ্ছে দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম কন্ট্রোল অল্টার এন দিলাম দেখেন আমাদের কিন্তু এবার কিন্তু এটা আমরা কিন্তু এবার রিড করতে পারতেছি যে প্রোডাক্ট নেম মোবাইল প্রোডাক্ট প্রাইস 50 কোয়ান্টিটি হচ্ছে 2 এ দেখেন 2 এর পর আবার এখানে যদি আপনি স্পেস দিতে চান তাহলে আপনি এই জায়গার মধ্যে একটা স্পেস দিয়ে দেন সেভ দিয়ে দেন এবার যদি আপনি আবার কন্ট্রোল অল্টার এন্ড দেন তাহলে দেখবেন এখানে আবার একটা স্পেস হইছে ইজ अवेलेबल ট্রু এ ট্রু এর আগে আবার কোনো স্পেস নাই তার মানে এখানে একটা স্পেস দিতে হবে তো আমরা দিয়ে দিলাম একটা স্পেস তো দেখেন এবার কিন্তু আমাদের এই জিনিসটা অনেকটা স্মুথ দেখা যাবে এবং হচ্ছে কি আমাদের এই জিনিসটা রিড করতে আদৌ আমরা এভাবে কিনা দেখেন এখানে ভিতরে আমরা কিন্তু একটা ইনফরমেশন কিন্তু ইউজারকে যেভাবে হোক যেভাবে হোক না কেন আমরা কিন্তু ইউজারকে একটা ইনফরমেশন কিন্তু দেখাইছি কিন্তু এটা হচ্ছে মেইন কথা হচ্ছে আমরা দেখাইছি এটা হচ্ছে বড় কথা কিন্তু আসলে আদৌ এই ইনফরমেশনটা আসলে ডাইনামিক্যালি চেঞ্জ করতে আমি পারবো কিনা এখানে যদি আরো অনেক যদি প্রোডাক্ট চলে আসে অনেকগুলো আলাদা আলাদা প্রোডাক্ট এরপরে দেখা গেছে আমাদের অনেকগুলো হয়তো ক্যাটাগরি থাকতে পারে প্রাইস অনেক রকম থাকতে পারে কোয়ান্টিটি থাকতে পারে আবার স্ট্রকে থাকতেও পারে নাও থাকতে পারে তো এই যে আমরা জিনিসটা ডিরেক্ট কনসোলড লগ এর ভিতরে দেখাই দিলাম এই জিনিসটা হচ্ছে মূলত প্রোগ্রামিং এর ভাষায় বলা হচ্ছে এটাকে আমরা একটা হার্ড কোড করে ফেললাম আমি আবার বলতেছি এটা হচ্ছে একটা হার্ড কোড করে ফেললাম এই রকম হার্ড কোড করে কিন্তু আসলে আপনি দেখায় কিন্তু এটা শেষ করতে পারবেন না আপনি মানে এটা আসলে পসিবল না এই জিনিসটাকে আপনি যে হার্ড কোড করে দেখালেন দেখাইছেন আপনি ঠিক আছে বাট নেক্সট টাইমে কিন্তু যখন আরো অনেক প্রোডাক্ট যখন এখানে চলে আসবে তখন কিন্তু আপনি এটাকে আর ডাইনামিক করতে পারবেন না আপনি কিন্তু একটা মহা ঝামেলার মধ্যে পড়ে যাবেন এই জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভেরিয়েবল ইউজ করি আমরা বুঝতে পারছেন কনসেপ্টটা কোথায় আমরা এরকম কিন্তু ছোট ছোট কনসেপ্ট নিয়ে কিন্তু ওই ফাংশন পর্যন্ত যাব তো আমরা দেখব যে আসলে আমাদের জন্য আসলে কোন বিষয়টা আসলে মূলত আমাদের ই মানে ইজিয়ার হয়ে যাচ্ছে যে জিনিসগুলা দেখবেন অনেক ইজি হয়ে যাবে আমাদের কাছে প্রথম প্রথম আপনার কাছে এটা একটু ইয়া লাগবে যেহেতু এটা বলতে গেলে অনেকটা প্রজেক্টের মতো আপনাকে দেখাচ্ছি প্রথম প্রথম আপনি এক দুই এটা সহজে ধরতেও পারবেন না এখানে কি হচ্ছে তো এখন আমরা যদি জিনিসটাকে আসলে এই যে জিনিসগুলো এই যে মোবাইল এ মোবাইল প্রাইস কোয়ান্টিটি টু ইজ অ্যাভেলেবেল ট্রু এই জিনিসগুলোকে যদি আমরা যদি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতাম তাহলে কিন্তু আমাদের কিন্তু জিনিসটা অনেক ইজি হইতো মানে আমাদের কিন্তু এরকম মানে চেঞ্জ করাটা আমাদের জন্য ইজি হয়ে যাইত অনেক ইজি হইতো সাপোজ তাহলে আমরা কি করতে পারি তাহলে এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে আমরা এক একটা ভেরিয়েবলের মধ্যে যদি আমরা দিয়ে দিই সাপোজ এগুলাকে হচ্ছে আমি কমেন্টগুলো উঠাই দিচ্ছি আমি এগুলোকে এক একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিব সো দেখেন প্রোডাক্ট নেম ইকুয়াল টু মোবাইল এইভাবে দিলে কিন্তু এটা আপনার এই মেমোরিতে কিন্তু এটা সেভ থাকবে না কারণ জাভা এটাকে রিড করবে ঠিক আছে বাট এটাকে ধরে রাখতে পারবে না সে এই জন্য আমরা যেটা করব প্রত্যেকটার আগে হচ্ছে এগুলো যে এক একটা ভেরিয়েবল আমরা জানি ভেরিয়েবল কিভাবে কল করতে হয় আমি হচ্ছে এই যে অল্টার ধরে ক্লিক করতেছি সো প্রত্যেকটার আগে হচ্ছে আমরা চাইলে কিন্তু এভাবে ভার দিতে পারি চাইলে আমরা এভাবে লেটও দিতে পারি চাইলে আমরা এগুলাকে কনস্ট্যান্টও দিতে পারি কনস্ট্যান্ট হ্যাঁ ইউ এন এস টি কনস্ট্যান্ট ওকে কনস্ট্যান্ট আচ্ছা এই যে কনস্ট্যান্টও দিতে পারে তো ভার কি লেট কি কনস্ট্যান্ট কি এগুলো কিন্তু আমরা জানি প্রাইমারি লেভেলে এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি তো সাপোজ আমরা কিন্তু ভারটা কখনো ইউজ করব না এটা মনে রাখবেন কারণ ভারটা হচ্ছে এটা একটু পুরনো হয়ে গেছে এটার মধ্যে অনেক সময় দেখবেন আপনি এই শুধুমাত্র বার ইউজ করার কারণে অনেক ধরনের ফিক্সিং হয়ে যাবে যেটা হচ্ছে আপনি আলটিমেটলি বুঝতেও পারবেন না সলভও করতে পারবেন না তো আমরা যেটা সবসময় ইউজ করব ভার্সন লেট ইউজ করবো অথবা আমরা যদি মান পরিবর্তন করতে না চাই আমরা হচ্ছে কনস্ট্যান্ট ইউজ করবো কারণ আমরা জানি যে ভেরিয়েবলের মান চেঞ্জ করা যায় সো আমরা এখানে হচ্ছে কনস্ট্যান্ট ইউজ করি আপাতত তো দেখেন যখন আমরা এই বিষয়গুলোকে হচ্ছে এক একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসলাম তখন কিন্তু আমাদের এরকম আর হার্ড কোডটা কিন্তু করার দরকার নাই এখন আমরা কি করতে পারি তাহলে তাহলে আমাদের এই প্রোডাক্ট নেম ইকুয়াল এখানে মোবাইলের জায়গায় যদি আমরা এই মোবাইল না লিখে কিন্তু আমরা চাইলে এই প্রোডাক্ট নেম নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে দিয়ে দিতে পারি এই যে দিয়ে দিলাম প্রোডাক্ট নেম এই ভেরিয়েবলটা আমাদের এখানে দিয়ে দিলাম তারপর আমরা যেটা করতে পারি এই প্রোডাক্ট প্রাইসের জায়গায় যেখানে ফিফটি আছে সেখানে কিন্তু আমরা চাইলে এই প্রোডাক্ট প্রাইস কি দিয়ে দিতে পারি কারণ এটা এখান থেকে হচ্ছে এখানে ডাইনামিক্যালি চেঞ্জ হবে দেখেন আমরা হচ্ছে প্রোডাক্ট প্রাইসের জায়গায় এই ভেরিয়েবলটা দিয়ে দিলাম যে ভেরিয়েবলের নামও সেম রাখলাম আমরা প্রোডাক্ট প্রাইস ভেরিয়েবলের নামও প্রোডাক্ট প্রাইস আমাদের হচ্ছে চিয়ে নাম অপর মানে ভেরিয়েবলের নাম দুটোই ভ্যালু ও প্রোডাক্ট মানে প্রোডাক্ট প্রাইস দুটোটা আমরা তো কোয়ান্টিটির জায়গায় আমরা এভাবে এই হার্ড কোডে টু না লিখে আমরা হচ্ছে জাস্ট এ কোয়ান্টিটির জায়গায় আমাদের হচ্ছে ভেরিয়েবলটা দিয়ে দিলাম আর অ্যাভেলেবলের জায়গায় আমরা হচ্ছে এভাবে হার্ড কোড করে ট্রু না লিখে আমরা হচ্ছে জাস্ট এই ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম তো এখন কিন্তু আমাদের সবকিছু কিন্তু ওকে আছে সো আমরা যদি এবার যদি এটাকে কন্ট্রোল অল্টার এন দিই তাহলে দেখব আমাদের আচ্ছা হচ্ছে এখানে হচ্ছে কোথায় একটু প্রবলেম হয়েছে আমরা হচ্ছে এই প্রোডাক্ট নেম তারপর হচ্ছে একটু সেভ করি নি আমরা সেভ করা হয়নি এই প্রোডাক্ট নেম আমাদের আচ্ছা প্রোডাক্ট নেম ইকুয়াল টু আমাদের এই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আমরা প্রোডাক্ট নেম আচ্ছা আমাদের হচ্ছে এগুলাকে হচ্ছে এই যে ভেরিয়েবলের পর হচ্ছে আমরা এভাবে শেষ করতে হবে ওকে তারপরে আমরা আরেকবার চেক করে দেখি এটাকে দিলাম প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম প্লাস করলাম মানে হচ্ছে কনক্যাট করে নিলাম আমাদের এই প্রোডাক্ট প্রাইজের সাথে হচ্ছে প্রোডাক্ট প্রাইস কোয়ান্টিটি কোয়ান্টিটির সাথে হচ্ছে আমাদের এই কোয়ান্টিটি ভেরিয়েবল চলে আসছে ইকুয়াল টু আমাদের এই ইজ অ্যাভেলেবল এটার সাথে হচ্ছে আমাদের এটা তো সবকিছু আমাদের ঠিকঠাক আছে আমরা যদি কন্ট্রোল অল্টার এন দিই আচ্ছা আমাদেরকে হচ্ছে নোট হচ্ছে তার রেজাল্টটা কনসোল ডট লগ সম্ভবত আমাদের কোথাও প্রবলেম হয়েছে আমাদের যদি আমরা একটু চেক করি প্রোডাক্ট নেম আচ্ছা ও আচ্ছা আমরা হচ্ছে এই যে মোবাইলটাকে হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু একটা স্ট্রিং সো আমরা স্ট্রিংটাকে আমরা জানি এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয় এই জন্য প্রবলেমটা হইতে পারে সো আমরা আবার যদি একটু কন্ট্রোল অল্টার এন দি আশা করি এটা প্রবলেম এই যে দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু রেজাল্টটা কিন্তু চলে আসছে প্রোডাক্ট নেম এই যে হচ্ছে মোবাইল সো এই যে মোবাইলটা আমাদের চলে আসছে এই যে এখান থেকে তারপরে হচ্ছে আমাদের আমরা কিন্তু চাইলে এখন এই যে এইখানে যদি আমরা একটা স্পেস ক্রিয়েট মানে হচ্ছে প্রোডাক্ট নেম আমাদের হচ্ছে মোবাইল আমরা যদি এখন এইখানে হচ্ছে একটা স্পেস ক্রিয়েট করে দিই তাহলে দেখবে আলটিমেটলি এই যে এইটার পরে কিন্তু একটা স্পেস হয়ে যাবে আমরা কিন্তু কনসেপ্ট বিল করতেছি দেখেন হয়ে গেছে তারপরে যদি আমরা সাপোজ এই যে এইটার এইখানে যদি আমরা একটা কমা দিই তাহলে কিন্তু এই যেখানে এই 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 এটার আগে বলতে একদম কোটেশনের শুরুতে যদি আমরা একটা কমা দিই তাহলে যেটা হবে এই কমাটা কিন্তু এই যে মোবাইলের আগ দিয়ে যায় পড়বে দেখেন আমরা যদি কন্ট্রোল অল্টার এন দিই দেখেন এই যে মোবাইলের আগ দিয়ে কিন্তু কমাটা পড়ে গেছে কিন্তু তো বাদ বাকি গুলো মোটামুটি ঠিক আছে তো এ হচ্ছে ঘটনা এখন এটা করাতে কি আমরা কিন্তু একটা হার্ড কোডের থেকে কিন্তু বাঁচলাম ইভেন এখন যদি আমাদের যদি কোনো কারণে যদি প্রোডাক্টের সাপোজ হচ্ছে আমাদের প্রাইসটা চেঞ্জ হয়েছে আমাদের কিন্তু এই ভিতরে এসে হার্ড কোডে হাত দেওয়া লাগতেছে না আমরা যদি এখান থেকে বলে দিই এটা হচ্ছে এখন এটার দাম এখন কমে গেছে এটা ফোরটি কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দেন আপনি যদি কন্ট্রোল অল্টার এন দেন দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি যদি এটা স্ট্রক কোয়ান্টিটি যদি থাকে দুইটা দিলেন আর যদি আপনার अवेलेबल না থাকে আপনি এখানে জাস্ট ফলস করে দেন আপনি যখন এটাকে ফলস করে দিবেন তখন দেখবেন এখানে রেজাল্টটা আলটিমেটলি কি ফলস হয়ে যাবে কন্ট্রোল অল্টার এন এই দেখেন এখানে কিন্তু ফলস হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনাকে আর হার্ড কোডে ঢুকা লাগতেছে না আপনি হচ্ছে যেটা করতে পারতেছেন সেটা হচ্ছে এখান থেকে ডাইরেক্টলি কিন্তু আপনি এই জিনিসগুলোকে হচ্ছে মানে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারতেছেন একদম ভেরিয়েবল থেকে তো এটা হচ্ছে আমাদের একটা মানে প্রাইমারি লেভেলের কনসেপ্ট যে কেন আমরা ডিরেক্ট হার্ড কোড করবো না আর কেন হচ্ছে আমরা ভেরিয়েবল ইউজ করবো এবং ভেরিয়েবল ইউজ করলে আমাদের সুবিধাটা কি হচ্ছে তো আমরা কিন্তু এই জিনিসটা আজকে বুঝে গেলাম এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে ঠিক আছে আমরা এখানে হচ্ছে কোড করলাম কিন্তু এই যে এই জিনিসটা অনেক হিবিজিবি লাগতেছে যেটা হচ্ছে আমাদের ক্লিন কোড হচ্ছে না তো এই ক্লিন কোডটা কিভাবে আর মানে সুন্দর কোড করা যায় সেই জিনিসটা হচ্ছে আমরা নেক্সটের পার্টে হচ্ছে দেখব তো সে পর্যন্ত এটা প্র্যাকটিস করেন ভালোভাবে আর বারবার যেটা বলি সেটা হচ্ছে একবার প্র্যাকটিস করলে বুঝবেন না বারবার প্র্যাকটিস করে যাইতে হবে তখন কিন্তু বুঝে যাবেন সো ওকে